स्वरूप आयो सर्व देव देवी समुद्रमय रक्तदुग्ध विनाशिन्मय महाभूतावी योगिनी चोटी परित्रितावी भद्रकांडी भी श्री रामकृष्णर 186তম জন্মতিথি সেই উপলক্ষে আমাদের ভোর থেকেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে মঙ্গলারতি দিয়ে শুরু তারপরে প্রার্থনা ভজন ইত্যাদি হয়েছে তারপরে লীলা প্রসঙ্গ পাঠ হয়েছে হোম হয়েছে এবং ভক্তদের জন্য প্রায় 8000 ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এগুলো যাতে বসে খেলে তো অনেক সময় স্পর্শ হতে পারে তাই কৌটোর ব্যবস্থা করা হয়েছে সেই কৌটোর সাহায্যে নিয়েই ওরা গেট দিয়ে বেরিয়ে চলে যাবে এখানে বসে খাবে না ওরা বাড়ি নিয়ে যাবে প্রসাদগুলো এইভাবেই ব্যবস্থা করা হয়েছে আর সন্ধ্যাবেলার দিকে কোনো অনুষ্ঠান সন্ধ্যাবেলা ঠাকুরের জীবনী বাণী নিয়ে আলোচনা করবেন স্বামী নির্মোহানন্দ আমাদের হলে করা হয়েছে ডিস্ট্যান্স রেখে চেয়ারে রাখার ব্যবস্থা করা হয়েছে ডিস্ট্যান্স রেখে বসবে ওরা সন্ধ্যের দিকে সন্ধ্যে আরতির পরে এই যে লাইন দিয়ে যারা নিচ্ছে তাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়েছে নিশ্চয়ই বারেবারে মাইকে অ্যানাউন্স করা হয়েছে যে আপনারা মাস্ক পরবেন এবং ডিস্টেন্স মেনটেন করুন মন্দিরে ঢুকলে পরে মাস্ক পরেই ঢুকবেন এবং ডিস্টেন্স মেনটেন করবেন এটা বারেবারেই বলা হচ্ছে হ্যাঁ অন্যান্যবারে বসিয়ে ঠাকুরের তিথি পুজোতে সবাইকে বসিয়ে খাওয়ানো হতো কিন্তু এবারে এই করোনার জন্যই আমরা আর সেই বসিয়ে সেই রিক্সটা নেইনি ওই হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে তারা নিয়ে বাড়ি নিয়ে যাবে প্রসাদটি প্রায় ওই রকমই 8-10 হাজারের মধ্যে থাকে আমরা সেই 8000 হিসাব করেই ব্যবস্থা করেছি স্বামী শ্রুতি সারানন্দ অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশন সেবাশ্রম নীলিমা মাইতি বাড়ি রাধামণি।